দরজা বন্ধ করে দিল। তুমি চুপ করো তো। আজ রাতে যদি সত্যি সত্যি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির সুযোগ নিয়ে লোকগুলাই গ্রামের কাউকে পাচার করার চেষ্টা করবে, তাই নয়? সম্ভাবনা আছে দাদা। আর এই জন্যই আজকে রাতটা পাহারা দিতে হবে। বসন্ত এসেছে নেমে আজব শহরে মনোহর ফুলে দেখো যায় গাছ, এটার মানেটা কি? গাছ ভরে আমিও তো বুঝতে পারছি না, তখন থেকে গেস করার চেষ্টা করছি, কিন্তু দেখো অর্জুন, এখানেও সেই ওষুধ, আবার সেই ওষুধ। ওষুধ বাঁচায় নাকি কেড়ে নেয় প্রাণ, বাঁচায় নাকি? অর্জুন, এখানে কি কোনো জায়গার নাম উল্লেখ রয়েছে? সেটাই ভাবছি। আজব শহর, আজব শহর তো বলছে বসন্ত, এটা কোনো জায়গার নাম হলেও হতে পারে। বসন্ত এসেছে নামে আজব, বসন্ত, বসন্ত নামে কি কোনো জায়গা হতে পারে? বসন্ত, বাসন্তী, বাসন্তী তো আছে, বাসন্তী আছে আমি জানি। বসন্ত শহর বলছে তো, আচ্ছা পুর হতে পারে, মানে পুরবাসী মানে শহরবাসী না? হ্যাঁ, তুমি তো বেশ ভালো বাংলা জানো। হ্যাঁ সে জানি। হ্যাঁ হতে পারে, বসন্তপুর, বসন্তপুর, বাসন্তীপুর। একটু দেখবে এই এই বসন্তপুর বা বাসন্তীপুর নামে কোনো জায়গা আছে নাকি একটু সার্চ করবে। দেখছি। তবে আরেকটা কথা, তাহলে মনোহরটাও তো পুর হতে পারে। হ্যাঁ মনোহরপুর, রাইট, হতে পারে মনোহরপুর। অর্জুন একটা নাম যদি জানতে পারি আমরা, তাহলে আরও একটা নাম জানতে পেরে যাবো, যদি জায়গার নাম পেয়ে যাই তাহলে আমি নিজে ওখানে যাব। কি নলক, তুমি, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে মা, আপনার সাথে একটু আমার জরুরি কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, তুমি আগে বস, বস। আগে বলো তোমার শরীর কেমন আছে, সব ঠিকঠাক? হ্যাঁ সব সব ঠিকঠাক আছে। মা শুনুন না, আপনার আপনার সাথে না আমার একটা জরুরি কথা আছে। ঠিক আছে শুনবো, তুমি আগে একটু ঠান্ডা মাথায় আমার কথা শোনো। এখন কিন্তু সেই আগের ঠান্ডা মাথার নলককে প্রয়োজন, যে সব সমস্যার সমাধান করে দিত। আচ্ছা দেখো, অরিন্দম তো নেই? নেই না মা, আছে উকিলবাবু, আছে, আমি দেখেছি উকিলবাবুকে। আমি তো ঠিক আছে, ঠিক আছে, অত এক্সাইটেড হয়ে না। আচ্ছা আমি ধরেই নিচ্ছি যে অরিন্দম আছে, কিন্তু রাইট নাও তো নেই। তার জন্যে তোমার উপরে কিন্তু অনেকটা অনেকটা ডিপেন্ড করছে, তোমার তো এই সংসারটাকেও একটু দেখতে হবে। আচ্ছা অগ্নি কি কয়েকদিন আগে তোমারকে দিয়ে কোনো কাগজপত্র সই করিয়েছে? দেখ এখানে কিছু পেপার্স আছে, এগুলোতে একটু সাইন করে দে, মানে তুই নয় বৌদিকে দিয়ে যা। বাবা আপনি কি করে জানলেন? জানতে হয়। দেখো নলক, অরিন্দম যে পেছে আছে এইটা প্রুফ করতে হলেও আমাদের কিন্তু খুব ঠান্ডা মাথায় খুব কেয়ারফুলি স্টেপ নিতে হবে। এবার থেকে না তুমি আর অত কান্নাকাটি করবে না, আমাদের দুজনকে তো এবার সব কিছু সামলাতে হবে। ইলার হয়তো মনে হতে পারে যে আমি তোমার আর অগ্নির কাজের মধ্যে যেন না ঢুকি আর কষ্ট পেতে পারে, সেটা তো ঠিক না। তাই আমি বলি কি যে তুমি কোর্টে যাও, তোমার তো জিজ্ঞেস করার সব রাইট আছে যে তুমি কিসে সই করলে, কিন্তু একা যেও না, অর্জুনকে নিয়ে যেও। অর্জুন? মা অর্জুনকে তো আমি একটা কাজে পাঠিয়েছি, ওর দিন দুয়েক সময় লাগবে ফিরতে,
আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আপনার কাছে এসেছিলাম। মাম, আমি আমি যে এই পাঁচ বছর উকিলবাবুর সাথে ছিলাম না, এই এই পাঁচ বছর উকিলবাবু যে যে কেস নিয়ে কাজ করেছেন সেই সেই কেসের ব্যাপারে আপনার সাথে আলোচনা করেছেন তো? হ্যাঁ, কিছু কিছু কেস নিয়ে তো আলোচনা করতো, আসলে ওর তো শেয়ার করার অত লোক নেই। আচ্ছা, ওই কেসগুলোর মধ্যে ওষুধ সংক্রান্ত কোনো কেস ছিল কি? আপনাকে কি কিছু বলেছে উকিলবাবু? মা, মা, এই জিনিসটা আমার জানা না, খুব ইম্পর্টেন্ট, প্লিজ দেখুন, আমি আমি আপনাকে ছাড়া অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারবো না, একটু যদি আপনি মনে করে আমাকে জানান, একটু সময় নিন। ঠিক আছে, দেখছি। ঠিক আছে, আমি আসছি। নলক, শোনো, তোমার কোর্টে যাওয়াটা কিন্তু খুব জরুরি, খুবই জরুরি। বলাইটা ফিরলো কিনা কে জানে। মামুনি, এসে গেছি, এসে গেছি। যাক বাবা, ঝড় ওঠার আগেই তুমি চলে এসেছো, দুজনকে বারণ করলাম না যেতে, দুজনেই গেলে। সেগিরে তো বাপ ফেরেনি? না বাবা, এখনো আসেনি। আমি ভাবলাম বাবা তাড়াতাড়ি চলে আসবে, আমাকে উনুন ধরিয়ে দিয়ে চাল ডাল ধুয়ে দিয়ে বেগুন কুটে দিয়ে গেল, বললো তুই বেগুন ভাজবি না, আমি এসে বেগুন ভাজবো। কখন আসবে কখন ভাজবে ভগবানই জানে। আরে পাকা বুড়ি আমার, তোর খিচুড়ি রান্না হয়েছে? না, বসিয়েছি, কিন্তু যেটু এখনো তো বৃষ্টি নামলো না। আরে ওই দা, বলতে বলতে আসবে না মানে বৃষ্টি ঠিক আসবে, তুই যখন শেষই বুঝছিস, বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকাবে, বাস পড়বে, খিচুড়িও হবে। দা তোর বাপরে আমি নিয়ে আসি, পলিটিক্সের চক্করে পড়েছে। আমি জান, তুমি ফোন করতে পারো তো, জিজ্ঞেস করো না কি করছে। ফোন তো করতে পারি, তবে কি বল দেখি, মানে ফোন আমার ব্যালেন্স তো নেই সেই জন্য আর কি। না, ফোন তো করা যাবে না, ফোন করলে এখন বলাই কোথায় আছে, কিভাবে, কখন ফোনটা বেজে উঠবে, কে শুনে ফেলবে, ফোন করা যাবে না। আরে মা, যা ভেবেছি ঠিক তাই, ব্যালেন্স নেই। তাহলে তো মেসেজ করতে পারো, ওইটা তো ফ্রি। আমি এসব ভালো করে পারি না। আরে দাঁড়া না, আমি যাবো আর আসবো, তোর বাপরে গিয়ে এক্ষুনি ঘাড় ধরে নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্ষুনি আসছি, চিন্তা করিস নি মা, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে, আমি যাবো আর আসবো, এক্ষুনি আসছি রে। আমার ওই যে যত জ্বালা, দুই ভাই সমান। গোধূলি আলাপ, সোম থেকে শুক্র রাত 10:30 স্টার জলসায়।